এনআরএস চিকিৎসক নিগ্রহকাণ্ডে আরো কড়া ধারা, নিগ্রহে অভিযুক্তদের আগেই জামিন। এ নিয়ে কথা বলবো হিন্দুল দেব প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। হিন্দুল, ঠিক কি হলো শিয়ালদা আদালতে? একেবারে অমৃতা, যেটা শিয়ালদা আদালতের মুখ্য সরকারি আইনজীবী যেটা স্পষ্টত জানাচ্ছেন যে আজ শিয়ালদা আদালতে কিন্তু পুলিশের তরফ থেকে আবেদন করা হয়। 10ই জুন এনআরএস এর জুনিয়র চিকিৎসক পরিবাহ মুখোপাধ্যায়কে যেভাবে মারধর করা হয়েছিল সেই ঘটনায় পাঁচজনকে পুলিশ গ্রেফতারও করেছিল এবং তাদের 5ই জুলাই তাদের 1লা জুলাই তাদেরকে জামিনে মুক্ত করা হয়। কিন্তু বেশ কিছু তথ্য এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পুলিশ কিন্তু এই ধৃত পাঁচজনের বিরুদ্ধে 307 অর্থাৎ কিনা খুনের চেষ্টার অভিযোগ আনে এবং সেই আবেদন জানায় শিয়ালদা আদালতে এসিজিএম এর কাছে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এসিজিএম শুনানি শোনার পর সেই আবেদন মঞ্জুর করেছে এবং 307 অর্থাৎ কিনা খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে পাঁচজনকে, এবং তারই পরিপ্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া এগিয়ে যাবে তেমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর।